আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেরা দামে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাপটপ দেখাবো যেখানে থাকবে HP Spectre 16 NB 13 এবং NB 15 সহ বেশ কিছু ল্যাপটপ সো ভিউয়ার্স এগুলার কি কি কনফিগারেশন থাকবে কি রকম প্রাইস থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তার আগে বলে নিব আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের দোতলায় 236 নম্বর শপ আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলে পিলার নম্বর 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছয় দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে সো ভিউয়ার্স চলে আসলাম ইনটুর পরে সেরা কালেকশনের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাপটপ নিয়ে সবচেয়ে প্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এনবি 13 এক্স 360 ডিগ্রি মডেলের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টের আছে তো সর্বপ্রথম যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এনবি 13 এক্স 360 ডিগ্রি সিরিজ এটা হচ্ছে রাইজন 7 প্রসেসর দিয়ে 5000 সিরিজ যেটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই 7 11 জেনারেশন ইকুয়াল এর সাথে থাকবে 16 জিবি র্যাম এবং 512 জিবি পিসিআই M.2 NVMe SSD এনবি সিরিজের এই ল্যাপটপগুলিকে চাইলে কিন্তু আপনারা র্যামটা কখনোই আপগ্রেড করে ইউজ করতে পারবেন না শুধু SSDটাকে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাকলিট কিবোর্ড পাবেন যেটা 98% কাভারেজ এবং ক্লিপলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাকার পাবেন ল্যাপটপটা ফুললি মেটাল বডি ফ্রন্ট সাইডে ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম পাবেন যা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন 13.3 ইঞ্চির ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ডিসপ্লেকে 360 ডিগ্রি মোডে রোটেট করে ল্যাপটপ আকারে প্রেজেন্টেশন আকারে এবং সিনেমাটিক মুডেও চাইলে ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন ল্যাপটপটা যথেষ্ট স্মুথ এবং যথেষ্ট কিউট একটা ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু অল্প কিছুদিন ইউজ উইন্ডোজ 11 লাইসেন্স কপি পাবেন একদম লাইফ টাইম চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপটাকে ট্যাব আকারে বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে 85000 টাকা এটার আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটাও একদম লিটল ইউজ এটা হচ্ছে 8 জিবি র্যাম 512 জিবি SSD দিয়ে পারচেস করতে পারবেন 82000 টাকা সবগুলি ল্যাপটপই একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো চাইলে শপ এসে যাচাই বাছাই করে পারচেস করতে পারেন আর আমাদের সবগুলি ল্যাপটপই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 ইয়ার্স এর একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এনজি 13 এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ একদম লেটেস্ট আপনার জেনারেশনের প্রসেসরের একটা ল্যাপটপ এটা হচ্ছে রাইজন 7 5000 সিরিজ কোরাই 7 11 জেনারেশন ইকুয়াল ল্যাপটপে থাকবে 16 জিবি র্যাম DDR4 এর 3200 বাসের এবং 512 জিবি M.2 NVMe SSD ল্যাপটপটাতে স্মার্ট একটা ফিঙ্গারপ্রিন্ট পাবেন যেটা খুবই আপডেটেড এবং 99% কভারেজ একটা কিবোর্ড পাবেন ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের প্রিমিয়াম কোয়ালিটি একটা সাউন্ড সিস্টেম পাবেন এবং ক্লিপলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাকার ল্যাপটপটা 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ল্যাপটপটা আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পেয়ে যাবেন 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এনবি সিরিজের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ অবস্থায় কালেক্ট করতে পারবেন অনলি 1,15,000 টাকা যারা আসলে আমাদের এই ভিডিওটা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু চাইলে ঢাকার বাইরে বসে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন মাত্র 1,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে 24 ঘন্টার ভিতরে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে এই ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন নেক্সটে আরেকটা মডেলের ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে এনবি 15 এক্স 360 ডিগ্রি মডেলের ল্যাপটপ এই ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমাদের কাছে শুধু বক্স ছাড়া চলে আসে শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার দিয়ে ল্যাপটপটা খুবই ইউনিক কেউ যদি চান এটাকে 360 ডিগ্রি মোডে ইউজ করতে পারবেন সিনেমাটিক মোডে ইউজ করতে পারবেন এবং প্রেজেন্টেশন মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে এনবি 15 এক্স 360 ডিগ্রি এবং কোরাই 5 11 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 8 জিবি DDR4 র্যাম যেটা 3200 বাসের এবং 256 জিবি M.2 NVMe SSD চাইলে র্যাম SSD দুটোকে আপগ্রেড করে ইউজ করতে পারবেন এবং পাশাপাশি থাকবে 4 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে একটা 70% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফ্রন্ট সাইডে লেফট এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ল্যাপটপটাতে খুবই বড় অ্যাঙ্গেলের একটু বিগ সাইজের ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাবেন যেটা একটু প্রফেশনাল কাজ করার জন্য এই ট্র্যাকপ্যাডটা প্রয়োজন পড়ে 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লসি টেকনোলজি ডিসপ্লে ডিসপ্লেটাকে 360 ডিগ্রি মোডে রোটেট করে ট্যাব আকারে ল্যাপটপ আকারে এবং প্রেজেন্টেশন আকারে কিন্তু চাইলে এটাকে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা সম্পর্কে অসম্ভব একটা ব্যাটারি ল্যাপটপটাতে অসম্ভব একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 85000 টাকা
নেক্সটে আরেকটা ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে NB15X360 ডিগ্রি। এটা হচ্ছে Core i7 12th generation প্রসেসর, এটার সাথে থাকবে 16 GB র্যাম এবং 1 TB PCIe M.2 NVMe SSD। চাইলে কিন্তু র্যাম SSD আপনারা আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন। RTX 2050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকাতে গ্রাফিক্সের যাবতীয় কাজ এই ল্যাপটপটা দ্বারা আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। ল্যাপটপটায় ব্যাকলিট কিবোর্ড পাবেন যেটা 70% কাভারেজ, এবং ল্যাপটপটায় ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড, খুবই বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড, যেটা আসলে প্রফেশনাল কাজের জন্য এই ট্র্যাকপ্যাডটা প্রয়োজন পড়ে। ফুললি মেটাল বডিয়া ল্যাপটপটা। ল্যাপটপটা 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS ডিসপ্লে এবং 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন। ল্যাপটপটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড যদি আপনাদের সাথে শেয়ার করি, একদমই নতুন ব্র্যান্ড নিউর মতো আমাদের কাছে এই ল্যাপটপটা পেয়ে যাবেন। 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে অরিজিনাল উইন্ডোজ 11 লাইসেন্স কপি দিয়ে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 1,35,000 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ইউনিক টাইপের একটা ল্যাপটপ। এটার মডেলটা হচ্ছে ইউনিক, একদম ওপেন বক্স টাইপের আপনারা ধরতে পারেন। এটার মডেলটা হচ্ছে 850 মানে 850G7 মডেলের একটা ল্যাপটপ। Core i7 10th generation প্রসেসর, এটার সাথে থাকবে 16 GB র্যাম এবং 512 GB PCIe M.2 NVMe SSD। চাইলে কিন্তু র্যাম SSD দুটোকে আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন। ল্যাপটপটাতে ইন্টেলের 8 GB শেয়ার গ্রাফিক্স থাকাতে গ্রাফিক্সের যাবতীয় কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন। ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক সহ ট্র্যাকপ্যাড। ফ্রন্ট সাইডে 2টা ক্যামেরা পাবেন, প্রাইভেসি ক্যামেরা সহ ফেস আইডি ক্যামেরা অ্যাভেলেবেল আছে। ল্যাপটপটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায়। এই ল্যাপটপটা 4 hours+ ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 72,000 টাকা। ভিউয়ার্স, এখন আমরা কিছু প্যাভিলিয়ন 15 অথবা HP 15 সিরিজের কিছু ল্যাপটপ দেখব। এটা হচ্ছে HP প্যাভিলিয়ন 15। আমাদের কাছে 2টা কালার এবং 2টা কনফিগার, এই 2টা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখব এটা হচ্ছে প্যাভিলিয়ন 15 মডেলের একটা ল্যাপটপ, Ryzen 7 5000 সিরিজ, যেটা আপনারা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে Core i7 11th generation ইকুয়াল। এটার সাথে থাকবে 8 GB DDR4-এর র্যাম যেটা 3200 বাসের এবং 512 GB M.2 NVMe SSD। এই ল্যাপটপটাকে কিন্তু রাইজেন ব্লু বলা হয় কারণ ব্লু কালারের জন্য। ল্যাপটপটা ফুললি মেটাল বডি। ল্যাপটপটাতে চাইলে র্যাম SSD দুটোকে আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন। 4GB রেডিয়নের শেয়ার গ্রাফিক্স থাকাতে গ্রাফিক্সের যাবতীয় কাজ মোটামুটি ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। যেটা ফুল সাইজ কিবোর্ড পাবেন, 85% কাভারেজ এবং এক বিগ সাইজ একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড পাবেন। ল্যাপটপটা 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS ডিসপ্লে, ডিসপ্লেটা হচ্ছে গ্লোসি টেকনোলজির, একটু সিনেমাটিক টাইপের ডিসপ্লে। ডিসপ্লেটা দিয়ে যারা মুভি দেখে অথবা অ্যানিমেশনের কাজ করে তাদের জন্য আই থিঙ্ক এই ডিসপ্লেটা ইম্পর্টেন্ট হবে। ল্যাপটপটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এই ল্যাপটপগুলিকে আমরা ব্র্যান্ড নিউ ল্যাপটপ বা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি। ওপেন বক্স বলার রিজন হচ্ছে এই ল্যাপটপগুলো আমাদের কাছে নট এ সিঙ্গেল ডে ইউজ অবস্থায় বক্স ছাড়া শুধু ল্যাপটপ আর অরিজিনাল চার্জার চলে আসে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, উইন্ডোজ এখনও অ্যাক্টিভ করা হয় নাই, মানে ইনঅ্যাক্টিভ আছে। যে সর্বপ্রথমে ল্যাপটপটা পারচেস করবে তার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে এই ল্যাপটপটার উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিবে, দেন তারপর এটার ইউজেস টাইমটা স্টার্ট হবে। সো এই অসাধারণ ল্যাপটপটা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 72,000 টাকা। এছাড়াও কিন্তু আমাদের কাছে এই যে প্যাভিলিয়ন 15-এর অ্যানাদার মডেল আছে, চাইলে শপে এসে যাচাই বাছাই করেও পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, NB আরেকটা মডেলের ল্যাপটপ আমাদের কাছে আছে, এটা হচ্ছে NB15X360 ডিগ্রি মডেলের ল্যাপটপ। ল্যাপটপটা কিন্তু একদমই সিলপ্যাক দেখতে পাচ্ছেন আপনারা, একদমই সিলপ্যাক। তো ল্যাপটপটা এখন ওপেন করা হয় নাই, যে আসলে পারচেস করবেন সেই এই ল্যাপটপটা প্রথম ওপেন করবেন, আনবক্সিং করবেন। তো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 1,05,000 টাকা। স্পেকট্রা 16 মডেলের একটা ল্যাপটপ, এটা আমাদের কাছে ব্র্যান্ড নিউ চলে আসছে। তো এটা হচ্ছে কনফিগারেশন হচ্ছে Core i7 11th generation প্রসেসর, সাথে থাকবে 16 GB র্যাম এবং 512 GB SSD। 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে পাবেন। ল্যাপটপটাতে 70% কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাবেন। ল্যাপটপটা একটু কালারটা হচ্ছে একটু প্রিসিশন ব্লু কালার যে ল্যাপটপটা, আর এপার পাশে কিন্তু একটা ডায়মন্ড কাট ডিজাইন আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত ইউনিক একটা ডিজাইনের ল্যাপটপ। এটার চারপাশে যদি আমি একটু খেয়াল করি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এবং এই ল্যাপটপটা আই থিঙ্ক ব্যাটারি ব্যাকআপটা আমরা এখনও চেক করি নাই, কারণ এটার উইন্ডোজটা এখনও ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। যে ল্যাপটপটা প্রথমে পারচেস করবে সেই উইন্ডোজটা অ্যাক্টিভ করে পারচেস করবে। সো আপনারা ধরেই নিতে পারেন নট এ সিঙ্গেল ডে ইউজ অবস্থায় আমাদের কাছে এই ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় প্রাইসে। Core i7 11th generation প্রসেসর,
সাথে থাকবে 16 জিবি র‍্যাম এবং 512 জিবি এসএসডি ওপেন বক্স এই ল্যাপটপটা। এই ল্যাপটপের সাথে কিন্তু বক্স আসে নাই, শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার। এই অবস্থায় এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 155,000 টাকা। ভিউয়ার্স, নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে স্পেকট্রা 14 সিরিজের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ, এই ল্যাপটপটা কিন্তু সিল প্যাক আমাদের কাছে আসছে, একদম সিল প্যাক। ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে কোর i7 11 জেনারেশন, 16 জিবি র্যাম এবং 512 জিবি পিসিআই M.2 NVMe এসএসডি। এটার কালারটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালার টাইপের একটা কালার। তো এই ল্যাপটপটা আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ অবস্থায় সিল প্যাক পাবেন এবং এটার প্রাইস পড়বে 1,75,000 টাকা। এরপরে আরেকটা ল্যাপটপ দেখাবো আমরা, এটা হচ্ছে আসুসের জেনবুক, এটাও কিন্তু একদম সিল প্যাক, দেখতে পাচ্ছেন আপনারা সিল প্যাক। তো এটার কনফিগারেশন এখানে মেনশন করা আছে, কনফিগারেশন আপনারা দেখতে পাচ্ছেন রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর, সাথে থাকবে 256 জিবি এসএসডি M.2 NVMe এবং 8 জিবি DDR4 এর র্যাম দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, এটা আসুস জেনবুক, মডেল হচ্ছে Q48UG। তো এই মডেলটা এটা পারচেস করতে পারবেন অনলি 78,000 টাকা। একদম লাস্ট মোমেন্টে একটা ল্যাপটপ দেখাবো, খুবই অ্যাট্রাকটিভ টাইপের একটা ল্যাপটপ, এটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই G2। এই ল্যাপটপটা আমাদের কাছে ব্র্যান্ড নিউ, কোর i7 11 জেনারেশন প্রসেসর, এটার সাথে থাকবে 16 জিবি র্যাম এবং 1 TB পিসিআই M.2 NVMe এসএসডি। এই ল্যাপটপটাতে শুধু এসএসডি ছাড়া র্যাম আপডেট করতে পারবে না, এসএসডিটাকে আপডেট করতে পারবে। 13.3 ইঞ্চি 4K রেজুলেশনের ডিসপ্লে, যেটা আপনার 360 ডিগ্রি মোড়ে রোটেট করতে পারবেন। ল্যাপটপটাকে ল্যাপটপ আকারে, ট্যাব মোড়ে এবং প্রেজেন্টেশন আকারে ইউজ করতে পারবেন। টাইপ সি দ্বারা চার্জ করতে পারবেন, 7 থেকে 8 ঘন্টা এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 1,55,000 টাকা। সো ভিউয়ার্স, এটাই ছিল সেরা কিছু কালেকশনের বা সেরা কিছু দামের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাপটপ। এর বাইরেও কিন্তু আমাদের কাছে লো প্রাইস, মিড প্রাইস এবং হাই প্রাইস, সব প্রাইসের ল্যাপটপই অ্যাভেলেবেল থাকে আমাদের এই একই ইউটিউব চ্যানেলে। ল্যাপটপের পাশাপাশি কন্টিনিউ পিসি বিল্ডের ভিডিওগুলো আপলোড করা হয়। সো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওর ব্যাপারে যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।